মোস্তাফিজের বাবা অন্যান্য বাবার মতোই চেয়েছিলেন ছেলে বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু যার দেন জ্ঞানে শুধুই ক্রিকেট, সে কি আর পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে? আমার ছেলে মোস্তাফিজুর রহমান, আমি আমার ছোট ছেলে, আমার শখ ছিল যে আমার ছেলে একজন ডাক্তার হোক। যাই হোক, সে স্কুলে যাওয়া যেত, যাওয়ার পরে আমরাও সবসময় খেয়াল রাখতাম। রাখার পরেও দেখা গেল যে পড়াশুনো খুব মনোযোগী ছিল না, খেলার উপরে খুব আগ্রহ ছিল। মোস্তাফিজের ভাই তার খেলায় খুশি, তার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি। সব মানুষের কাছে আমরা দোয়া চাই যে যাত্রী মেসি ভালো 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 খেলা করে। মোস্তাফিজ এখন দেশবাসীর গর্ব, আমাদের ভাই না, দেশবাসীর সবাই প্রচুরই দোয়া করে। মোস্তাফিজ শুধু সাতক্ষীরা নয়, সারা দেশ তথা ক্রিকেট বিশ্বের গর্ব। তার এমন অসাধারণ নৈপুণ্যে আনন্দিত সাতক্ষীরাবাসী। আমাদের বিদ্যালয়ের ছেলে, আমাদের ছাত্র, আমাদের সন্তান তার বন্ধু বান্ধব সবাই মিলে তার যে সহযোগিতা করেছে, এই জন্য আমরা খুব আনন্দিত। আমরা দোয়া করি ভবিষ্যতে যেন সে তার হাত দিয়ে আমার বাংলাদেশে বিশ্বকাপ জয় আনতে পারে। মোস্তাফিজের এমন সাফল্য অব্যাহত থাক, আর তার সাথে টিম বাংলাদেশও জ্বলে উঠুক বারবার, এমনটাই প্রত্যাশা সকল ক্রিকেট প্রেমীর। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন।